তোমরা ভালো আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার স্নান পুজো সব হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই রান্নাঘরে যাব, একটু তাড়াতাড়ি রান্না করব। আজকে আজকে এক জায়গায় যাব, আমি যে গেলে তোমরা দেখতে পাবে, আগেই বলবো না তোমাদের, গেলেই বুঝতে পারবে কোথায় ঘুরতে গেলাম। চলো এখন তাড়াতাড়ি রান্না করি, আজকে তো তোমাদের রান্না দেখাতে পারবো না, আমার তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আর আমার সাথে কারা যাবে তোমরা কিন্তু চেনো, তাদেরকে দেখেছ। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এই যে এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। দূরে একটা অটো দাঁড়িয়ে আছে না, ওই অটোতে যাব বান্ধবীদের সাথে। বন্ধুরা, তোমাদের যে বলেছিলাম না যে কোথায় যাচ্ছি, ডুয়ার্সের চা বাগানে ঘুরতে যাচ্ছি। এই চা বাগানের ভিতরে চারিদিকে চা বাগান, মাঝখানে হনুমান মন্দির, খুব সুন্দর দেখতে, তোমরা দেখতে থাকো। চা বাগান দেখলে না, চা বাগানের ভিতর দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে, কত সুন্দর দেখো, দেখতেও কত ভালো লাগছে। বন্ধুরা দেখো, ওই যে আমার বান্ধবীরা আসছে, যে ওখানে ওরা পান খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো কি অপূর্ব দৃশ্য চা বাগানের, দেখতে কত সুন্দর ভালো লাগছে। তোমাদেরকে এরপরে মন্দিরে নিয়ে যাব, মন্দির দেখাবো, খুব সুন্দর, তোমাদেরও ভালো লাগবে। তোমরা যদি আসো না ডুয়ার্সে, খুব সুন্দর জায়গা, তোমরাও আসতে পারো। দেখো মন্দিরটা কত সুন্দর। হ্যাঁ, এখানে সকালেও পুজো হয়, বিকালেও পুজো হয়, কিন্তু আমরা এসে যখন আসলাম তখন দেখলাম মন্দিরটা বন্ধ। হ্যাঁ, তারপরে একটু পরেই দেখি ব্রাহ্মণ চলে আসছে, মানে বিকালে পুজোর জন্য সবাই আস্তে আস্তে আসতে লাগলো, এখন সবাই পুজো দিবে। আমরাও এখন মন্দিরের ভিতরে ঢুকলাম। বন্ধুরা, চা বাগান, মন্দির সব ঘোরা হয়ে গেল, এখন বাড়িতে যাব। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি তোমাদেরকে একটু জয়ন্তী পাহাড়টা দেখাবো, কিন্তু যেতেই পারলাম না আজকে, সেটা অন্য সময় দেখাবো তোমাদের। তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।